সুপ্রভাত, আবার একটি মিষ্টি সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ছোট্ট আরেকটি ব্লগে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও এখন ভালো আছি। আজকে জুলাই মাসের 3 তারিখ রবিবার, রবিবার সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আজকে আবারও কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কী করি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে যারা তোমরা প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, একটু আগেই কিন্তু আকাশ ভরা মেঘ ছিল, কিন্তু এখন মেঘ সরে গিয়ে স্বচ্ছ একটি আকাশ, পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। এদিকে সূর্যিমামাও কিন্তু জেগে গেছে। বর্ষাকালে এটাই হচ্ছে সব থেকে সুন্দর এবং মজার একটি বিষয়, কখনো আকাশে মেঘ টলমল করে, আবার কখনো বা আকাশটা স্বচ্ছ পরিষ্কার হয়ে থাকে। তো চলো, আজকের ব্লগটি আমি ছাদের থেকে শুরু করেছি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, এখন এই পর্যন্ত। আজকে তোমাদের সঙ্গে একটি রেসিপি আমি শেয়ার করে নেব। আমি যেভাবে মাংস রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখো, এখানে আমি 400 গ্রাম মাংস নিয়েছি। মাংসের মধ্যে প্রথমে আমি একটু লেবুর রস মিশিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। এরপরে আরও কিছু কিছু জিনিস এর মধ্যে দেব, যেমন লেবুর রস দেওয়ার পরে আমি এই মাংসের মধ্যে কিন্তু একটু হলুদ দেব। হলুদ এবং সর্ষের তেল, এই 3টি উপকরণে আমি কিন্তু ম্যারিনেট করে নেব মাংসটি, এবং এটি আধ ঘন্টা মতো আমি রেখে দেব, রেস্টে রাখব, তারপরে কিন্তু রান্না করব। আমরা কিন্তু চিকেন খেতেই বেশি পছন্দ করি, কারণ চিকেন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। মাটন আমরা খাই না বললেই চলে, ওকেশনে হয়তো একটু খেলাম কিন্তু সবসময় খাই না। চিকেনটাই প্রতি সপ্তাহে খাওয়ার চেষ্টা করি। তো দেখো, এখানে আমি টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আমি পুরো রান্নাটাই কিন্তু একদম নর্মালভাবে করব এবং খুব অল্প মশলা দিয়ে করব। আমি কিন্তু এই রান্নায় যা যা মশলা ব্যবহার করব সবটাই কিন্তু নিজের হাতে বাটি, শিল নোড়া দিয়ে কিন্তু বাটি। তো তোমরা যারা নতুন রান্না শিখছো কিংবা যারা ব্যাচেলার, তাদের জন্য এই রান্নাটি খুব সহজ হবে, কারণ খুব অল্প মশলা দিয়ে তো আমি রান্না করি। তো তোমাদের পক্ষে সহজ হবে, সমস্ত কিছু হাতের কাছেই পেয়ে যাবে। তো দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পুরো মাংসটাই কিন্তু আমি মাত্র 2টো পেঁয়াজ দেব। এবং এখন আলু কেটে নিচ্ছি, আলুগুলো সুন্দর করে ছিলে নেব, সুছিলা করব। আলু কিন্তু আমাদের মাংসের টেস্ট বাড়িয়ে দেয়, আমরা বাঙালি, আমাদের মাংসের মধ্যে আলু কিন্তু মাস্ট লাগবেই। এবং সত্যি কথা বলতে, মাংসের আলুর যা টেস্ট, অন্য কোনো আলুতে অত টেস্ট কিন্তু পাওয়া যায় না, অত টেস্টই হয় না। তো যাই হোক, এবার আমি রসুন ছিলে নিচ্ছি, কিছু রসুন নিয়েছি, রসুনগুলো ছিলে। এবার আমি আদা ছিলে নিচ্ছি, অল্প একটু আদা নিয়েছি, খুব বেশি কিন্তু আমি বললাম যে মশলা কিন্তু ব্যবহার করব না। আরও একটি কথা এখানে জানিয়ে রাখি, আমার এই রান্নাটি আমি যার কাছ থেকে শিখেছি তার নামটি বলবো, তার নাম হচ্ছে রাখে। রাখির সঙ্গে তোমাদের একদিন আমি পরিচয় করিয়ে দেবো, ও কিন্তু আমার এই রান্নাটি শিখিয়েছিল। তো আমি মাত্র কিন্তু 2টো কাঁচা লঙ্কা দেব, কারণ আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করব না, কিংবা কোনো গুঁড়ো কোনো কিছু ইউজ করব না, সে লঙ্কা হোক, জিরে হোক কিংবা ধনে হোক, প্রতিটা মশলাই কিন্তু আমি নিজের হাতে বাটি। তো এর সঙ্গে কিন্তু আমি কিছু পটল কেটে নিলাম, পটলগুলো কিন্তু ভাজব। তো দেখো, শিল নোড়া নিয়ে কিন্তু আমি বসে গেছি, একদম গ্রামের মতো করে কিন্তু আমি রান্না করি। আমি আদা এবং রসুন থেতো করে এগুলো কিন্তু বেটে নিচ্ছে। একটা সুবিধা আমার এখানে হয়েছে, এই ফ্ল্যাটে এসে কিন্তু আমি একটা শিল এবং নোড়া পেয়ে গেছি। আগের দিনে না একটা আর্টিকেলে আমি পড়ছিলাম, আমি প্রথম থেকেই, যখন থেকে কিন্তু আমি রান্না শিখেছি এবং রান্না করতে শুরু করেছি, সেই তখন থেকেই কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করি, নিজে হাতে বেটে সেটা কিন্তু ব্যবহার করি। তো আগের দিনের একটি আর্টিকেলও কিন্তু আমি পড়ছিলাম যে আমরা যদি বেটে সমস্ত কিছু ব্যবহার করি, সে আদা রসুন জিরে সমস্ত কিছু,
কিংবা ধনে, তাহলে কি হয় আমাদের তরকারির যে টেস্ট সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এবং এই যে শিল এবং নোড়ার সাহায্যে যে বাটনাটা বাটা হয়, এই শিল এবং নোড়ার সাহায্যে বাটার ফলে নাকি একটা ঘর্ষণের সৃষ্টি হয় এবং তাতে নাকি তাপ উৎপাদন হয়, এটাই দেখছিলাম। এবং এটাই জানাচ্ছে যে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ প্রতিটা মশলায় গোটা এবং নিজের হাতে বেটে নেওয়ার ফলে কিন্তু এখানে কোনো কিছু ভাজালের প্রবেশ ঘটবে না আমার রান্নার মধ্যে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমি কিন্তু সবসময় স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু খাবার, প্রতিটা খাবার খাওয়ার সময় কিন্তু মাথাতে রাখি এটা স্বাস্থ্যকর কি না। তো আমার মশলা বাটা কমপ্লিট। এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা তোমাদের মনে হচ্ছে যেন অল্প, কিন্তু একদম অল্প নয়। যেহেতু কড়াইটা ডিপ, তার জন্য তোমাদের মানে ক্যামেরাতে মনে হচ্ছে যেন খুব অল্প তেল দিয়েছি। তো আমি প্রথমেই যেটা করেছি, তেলটি গরম করে নিয়েছি এবং তারপরে কিন্তু একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু গোটা মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই তিনটি জিনিস কিন্তু আমি দিয়েছি তেলের ওপরে। এতে কিন্তু টেস্ট অনেক অংশে বেড়ে যায়। একটা সুন্দর বিরিয়ানির মাংসের যেরকম গন্ধ আসে, ঠিক সেরকম গন্ধটাই কিন্তু এই মাংসতে তুমি পাবে। তো এবার যখন পেঁয়াজটি লাল লাল হয়ে আসবে, তখন আমি আমার বেটে রাখা ধনে এবং জিরের যে পেস্ট সেটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। যখন গন্ধটা চলে যাবে, তখন কিন্তু এর মধ্যে আদা এবং রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে পুরোটাই কিন্তু এবার অনেকটা সময় ধরে কষব, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। যদি গন্ধ থাকে তাহলে কিন্তু মাংস রান্না সুন্দর হবে না। এই মশলা কষার ওপরেই কিন্তু ডিপেন্ডস করবে তোমার মাংস রান্নাটা কতটা টেস্টি হবে। তো দেখো একটা তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পেলে। তেল যখন ছেড়ে দেবে মশলার থেকে, তখনই কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ আমি রেখে দেবো। এখন এবার কিন্তু কেবলমাত্র কষে যাওয়ার পালা। তো এখন আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আমি বললাম কেবলমাত্র কাঁচা লঙ্কা দেবো, আমি কোনো কিন্তু গুঁড়ো কিচ্ছু ব্যবহার করব না। আমি কোনো রান্নাতেই কিন্তু লঙ্কার গুঁড়ো দিই না, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্না করে। তো চলো এবার দিয়ে দিয়েছি টমেটো। টমেটো দিয়ে আবার কিন্তু একটুখানি আমাদের কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা গলে যায়। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্নাতে কোনো লবণ ইউজ করিনি, এইবার লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আরও একটু আমি কষিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন অল্প করে একটু দিয়েছিলাম, এতক্ষণ পর্যন্ত কিন্তু হলুদ দিইনি। তার কারণ হচ্ছে যতক্ষণ মাংসটা না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু হলুদ দেওয়া যাবে না। তো এবার দিয়ে দিচ্ছি আলু। আলু বললাম যে আমাদের মাংসের টেস্ট অনেক অংশে বাড়িয়ে দেয়। তো আলু দেওয়ার পরে কিন্তু আবার আমি সুন্দর করে কষিয়ে নেব, অনেকটা সময় কিন্তু কষাতে হবে। তুমি দেখতে পাচ্ছ কষাতে কষাতে কিন্তু আমার মাংসের থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও আমি এখনই জল দেব না। এই মাংস যত সুন্দর করে তুমি কষাতে পারবে ততই কিন্তু মাংসের টেস্ট বাড়বে। তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবং মাংস কিন্তু গলেও গেছে, অনেকটাই গলে গেছে আমি দেখেছি। তো চলো এবার আমি জল দিয়ে দেব। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কষানো। তো এবার আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটবে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি এর মাঝখানে মাঝখানে। এভাবে তুমি একদিন ট্রাই করে দেখো মাংস রান্না করে, একটা দিন দেখো, আশা করি ভালো লাগবে। ভীষণই টেস্টি এবং খুব অল্প মশলা দিয়ে তৈরি, কোনো রকম বাইরের আমি কিছু যেহেতু ব্যবহার করিনি, তো এটা আমাদের হেলথের জন্য কিন্তু খুব ভালো। তো চলো মাংস রান্না আমার কমপ্লিট, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। হাই বন্ধুরা, আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে একটু কথা বলা হয়নি, একবারও আসতে পারিনি। আজকে কিন্তু আমি একটি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মাংস রান্নার রেসিপি। ওটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব প্রিয়, ওভাবে রান্না করলে আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায়, ভীষণ পছন্দ করে, ও ভীষণই পছন্দ করে এই মাংস রান্নাটা। তো যাই হোক, সকাল থেকে অনেকগুলো কাজ করেছি আমি, অনেকগুলো নিজের কাজ ছিল আজকে, সেগুলো না কমপ্লিট করেছি। গতকালকে বললাম না যে অনেকগুলো জামাকাপড় ধোয়ার রয়েছে, আরও কিছু পেপার কাটিং পড়ে রয়েছে, সেগুলো আমার একটু দেখতে হতো, সেগুলো আজকে কিন্তু সব কমপ্লিট।
যাই হোক, এখন বাজে বিকাল 5:30, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, কারণ এডিট করছিলাম, ভিডিও এডিট করছিলাম আমার মোটিভেশনাল চ্যানেলে। তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে, তো একটুখানি একটা পিয়ারা নিয়ে বসেছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এই খেতে খেতে কথা বলি, গল্প করি। পেয়ারা আমার খুব প্রিয়, মানে ভীষণ ভালোবাসি খেতে, তার জন্যই কিন্তু আমার হাজবেন্ড খুব নিয়ে আসে পেয়ারাটা। তো চলো, বিট লবণ দিয়ে পেয়ারা খেতে তোমরা কারা কারা পছন্দ করো একটু আমাকে বলবে কমেন্টস করে, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা পেয়ারার গল্প বলি। হ্যাঁ, আমাদের ওখানে একটা গাছ ছিল, হ্যাঁ একজন বাড়িতে ছিল গাছটি, তো এত পেয়ারা হতো মানে কল্পনার বাইরে, এত পেয়ারা গাছটা পুরো ভরে থাকতো পেয়ারা। তো আমরা হচ্ছে সেই বাড়ির পাশেই কিন্তু জল আনতে যেতাম, আমরা 4-5 জনের একটা গ্রুপ ছিল, 4 জনের গ্রুপ ছিল। তো সেই আমরা বিকাল হবে যেই সেই জল আনতে যাবো, জল আনার থেকেও বেশি যে মেন ফোকাস সেটা হচ্ছে ওই গাছের পেয়ারা চুরি করা। আমরা পেয়ারা প্রতিদিন চুরি করবো, মানে ইচ্ছা মতো, ওরা ধরো ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে ঘুমাচ্ছে কিংবা কোনো কাজ করছে, গাছটা এমন একটা জায়গায় যে ওরা যদি বার হয় কিন্তু দেখতে পাবে, কিন্তু ঘরের মধ্যে থাকলে দেখতে পাবে। তো আমরা কী করতাম, ঝপাঝপ পেয়ারাগুলো নিয়ে একটা সাইড করে রেখে দেবো, একটা চড়ি মতো থাকে, চিকাগোজ থাকে, তার মধ্যে রেখে দেবো, এবং জলের কলে চলে যাবো, ওখানে গিয়ে লবণ নিয়ে যেতাম সঙ্গে করে, সেখানে গিয়ে একটা পুকুর পাড়ে বসবো এবং সেখানে বসে বসে সকলে মিলে খাবো। এটা আমাদের প্রতিদিনের রুটিন ছিল, এবং ওরা জানতো যে প্রতিদিন আমরা কিন্তু পেয়ারা চুরি করি। তো এই ঘটনাগুলো মনে পড়লে খুব হাসি লাগে, খুব মানে ভালোও লাগে যখন মনে পড়ে কত আগের স্মৃতি, কিন্তু প্রতিটা কথাই ভীষণই মনে পড়ে। আর একবার একটা কাণ্ড ঘটেছিল, সেটা হচ্ছে ফুলের সময়। একটা গাছে এত ফুল ছিল সেই গাছের তলা দিয়েও কিন্তু আমরা জল আনতে যেতাম, মানে তাদের বাড়ির পাশ দিয়ে যেতাম। তখনকার দিনে কিন্তু 22 পাইপের নতুন নতুন কল এসেছে, এবং কলটা ছিল অনেকটা দূর আমাদের বাড়ির থেকে, অনেকগুলো বাড়ি পার হয়ে তারপরে কিন্তু সেই কলে যেতে হতো। তো প্রতিদিনের বিকালের আমাদের রুটিন ছিল যে 22 পাইপের কলে আমরা জল আনতে যাবো, জল আনার থেকেও বেশি হচ্ছে শয়তানি করতে যাবো, মানে বদমাইশি করতে। তো একবার কী হচ্ছে, ফুলের সময় ফুল ভর্তি সেই গাছে, আর সেই গাছের ফুল ভীষণই খেতে ভালো, ভীষণই ভালো। তো আমরা ফুল পাচ্ছি, তারা নেই বাড়িতে, আমরা জানি যে তারা বাড়িতে নেই। তো সেই ফুল গাছে আমরা তো নিজের গাছ মনে করে মানে ছপ ছপ করে পেরে যাচ্ছি, একটা লাঠি ছিল, লাঠি দিয়ে ওরে ছাড়া দিচ্ছি গাছে, কিন্তু ছপ ছপ করে মারছি আর নিচে পড়ছে। আমার একটা কাকা নিয়ে সে গাছ ছাড়া দিচ্ছে সে লাঠিটি দিয়ে, আর আমরা কিন্তু নিচে পড়াচ্ছি। তো যাই হোক, এইবার আমরা লক্ষ্য করিনি যে ওই ভদ্রলোক, মানে ওই বাড়ির লোকটি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখলো, দেখে একটা লাঠি নিল, আমাদের তাড়া করল। আমি আমার কাকার মেয়েকে বলছি যে ছাড়, ছেড়ে দিয়ে চলে এসেছি ওরা। সে কানে কথা তার যাচ্ছে না, সে মেরেই যাচ্ছে গাছে বাড়ি মেরেই যাচ্ছে। যাই হোক, আমরা তো ওড়ে দৌড় দিলাম, আমাদের কাছে যে জলের কলসি ছিল সেগুলো ফেলে রেখে দৌড়েছিলাম অনেকটা দূর চলে এসেছি। তারপরে আমাদের মনে পড়লো যে আমাদের জলের কলসি ওখানে পড়ে রয়েছে। তো সেই ভদ্রলোক আমাদের পিছনে কিন্তু আর ছোটেনি, তিনি ওই জলের কলসিগুলো নিয়ে চুপচাপ মানে চলে গেছে, নিজের বাড়িতে চলে গেছে, কিছু বলেনি। এটা বলছে যে আই এগুলো তো নিতে আসবি তো নাকি, তো ভয়ে তো একদম বুকের মতো শুকিয়ে গেছে, কী করবো। তো আমাদের একটা পিসি ছিল, কমন পিসি, সেই পিসি আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করার একটা মানুষ। তো তার কাছে গেছি এবং বলছি এই ঘটনা ঘটে গেছে পিসি, এই কাণ্ড ঘটে গেছি, যাও না কলসিগুলো একটু এনে দাও না, আমাদের আর কখন এরকম করবো না। তো সেই পিসি গিয়ে মানে বললো সেই লোককে যে ভুল হয়ে গেছে, আর কখন ওরা ওরকম করবে না, দিয়ে দাও বলো। তারপরে সেই লোক ছাড়লো, অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে। তো এরকম মজার মজার কত স্মৃতি আছে, কত ঘটনা আছে। চলো, অনেকটা গল্প করলাম, পেয়ারাটা খেয়ে তারপরে এই ভিডিও এডিটিংয়ে বসবো, এডিট করবো, কিছুটা এডিট করে রাখবো।
এখন বাজে সন্ধ্যা 7:30। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, জানলা দিয়ে দেখতে পাচ্ছ যে অন্ধকার। তো এখন আমি যেটা করছি, বাদাম খাচ্ছি, মেলার বাদাম আমার হাজবেন্ড নিয়ে এসেছে। তবে এখানে যে শুধু মেলাতেই বাদাম পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে যে মূল বাজার রয়েছে সেখানে একটি দোকান রয়েছে, সেখানে কিন্তু সারা বছর এই বাদাম ভাজা হয়, একটি ছেলে ভাজে, এবং তার সঙ্গে অনেক রকম ভাজাভুজি কিন্তু ওই দোকানে পাওয়া যায়, প্রতিটা ভাজাভুজি পাওয়া যায়। একদিন তোমাদেরকে নিয়ে যাবো, ডালমোট, চানাচোর, আরও অন্যান্য যে বুট ভাজা ইত্যাদি ভাজা কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, বাদাম খাচ্ছি, সঙ্গে আজকের পেপারগুলোর একটু চোখ বুলিয়ে নিচ্ছি পেপারগুলোতে। দেখো, আজকে রবিবার যেহেতু, তো আজকের এটা এসেছে আনন্দবাজার পত্রিকা, আর টাইমস অফ ইন্ডিয়া, আর প্রতিদিন। আমার কাছে সব থেকে স্পেশাল হচ্ছে রোববারের প্রতিদিন, কারণ এর সঙ্গে থাকে একটি ম্যাগাজিন, যেই ম্যাগাজিনের মধ্যে প্রচুর কিছু শেখার রয়েছে। আজকের ম্যাগাজিনে কিন্তু দাদাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তো ভীষণই ভালো লাগবে আমি জানি, সবে প্রথম পেজটা পড়েছি, তো আমি জানি এখানে যারা যারা লেখে খুবই সুন্দর এবং প্রতিটা লেখা অসাধারণ, তার জন্য কিন্তু আমার মন ছুঁয়ে যায়, এবং অনেক কিছু আমি এইখান থেকে জানতে পেরেছি, এই পত্রিকার থেকে, এই ম্যাগাজিন থেকে অনেক কিছু আমি শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। এবং তাছাড়া কিন্তু আনন্দবাজার পত্রিকা অনেক দিন থেকে যেহেতু আমি পড়ি, তো আনন্দবাজার পেপারের যে সম্পাদকীয় কলমটি থাকে ওটা তো অসাধারণ, এত সুন্দর করে লেখে প্রতিটা মানুষই, যারা যারা লেখেন প্রতিটা লেখকই অসাধারণ, তাদের লেখার মাধুর্য অন্যরকম। তো যাই হোক, বাদাম খেতে খেতে আমি পেপারগুলোতে চোখ বোলাবো, তোমাদের সঙ্গে কথা বলবো একটু রাতে, খাবার পরে আর তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো, ঠিক আছে? দেখো, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, খেয়ে আমি ব্রাশ করে নিয়েছি, এবার আমি একটু নিজেকে পরিষ্কার করব ঘুমানোর আগে। তো আমি ফেস ওয়াশ দিয়ে আমি আমার স্কিন ক্লিন করছি, সারাদিনের কাজের শেষে নিজেকে একটু প্যাম্পার করার প্রয়োজন রয়েছে। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করার পরে আজকে একটু আমি চিনি আর টমেটো নিয়ে মুখে লাগাবো, এই পেস্ট ভীষণই উপকারী, তোমরা যে কেউ কিন্তু এটা ব্যবহার করতে পারো, যেহেতু প্রাকৃতিক একটি জিনিস তো সকলের ত্বকেই স্যুট করবে। তো চলো, আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর আবার মুখটি ধুয়ে নিলাম জলে, প্লেন জলে মুখটি ধুয়ে নেব, এবং তারপরে আবার আমি মুখটি মুছে নেব এবং পরিশেষে ক্রিম দেব। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, আমি তোমাদেরকে বলেছি রাতে ঘুমানোর আগে কিন্তু আমি গাটা ধুয়ে নিই। এবার যেটা করব, ড্রেস চেঞ্জ করব এবং ঘুমাতে চলে যাব, তার আগে কিন্তু আমি চুলটা সুন্দর করে আঁচড়ে বেঁধে রাখবো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই, গুড নাইট।